সূর্যাস্তের পাশাপাশি পাখির চিৎকার আর চেঁচামেচি আর কোলাহল খুবই ভালো লাগে। যদি আমি সূর্যের দিকে তাকাতে পারছি না, এতটাই রোদ। পড়ন্ত বিকালটা অনেক সুন্দর। আর এই সাইড দিয়ে যে গাছগুলো দেখছেন, খেজুর গাছ, এটা এই খেজুর গাছ কিছুদিন পরে ওই যে দেখাই একটু কাছে এনে, খেজুরের ওই যে কাঁধ গুলো দেখা যাচ্ছে ক্লিয়ারলি, যদিও বোঝা যায় না, তারপরে বলি, ওই যে কাঁধ গুলো দেখা যাচ্ছে বাঁধা আছে এখনো। ওই কাঁধ গুলো ই করা হবে, কিছুদিন পরে এক একটা করে খেজুর ছিঁড়া হবে, ছিঁড়ে ফেলে দেবে, পরবর্তী যে খেজুর গুলো থাকবে সেটা অনেক বড় হবে। এটাকে, এই প্রক্রিয়াকে বলা হয় ফারাজ, ফারাজ প্রক্রিয়া, আরবি ভাষায় বলা হয় ফারাজ। অনেক সুন্দর একটা বিকাল, সূর্যের রোদ, প্রখরতা এখন কমে আসছে অনেকটা। সূর্যাস্তের পাশাপাশি এই যে বাগানটা দেখছেন, এই বাগানের ভিতর সব প্রকারের ফল গাছ আছে। বাংলাদেশ এবং ভারতে যে ধরনের ফল ফলাদি পাওয়া যায়, এই বাগানটার ভিতর সব প্রকারের ফল আছে। আমার মনে হয় যা দেখলাম, তিন ফল, ডুমুর ফল, অনেক প্রকারের ফল আছে, অনেক প্রকারের ফল বাইরে, এতো শুধু বাইরে অনেকটা জায়গা জুড়ে, ভিতরে অনেক জায়গা। তো এর ভিতরে আবার আর একটা জিনিস আছে কি, এরা গরু এখানে পালে, গরু আছে আর ছাগল আছে, তারপরে আপনার কি বলে ওটাকে, মুরগি আছে, হাঁস আছে, অনেক প্রকারের। তো এটা আসলে আমার ভিডিও করা হয়নি, কেননা আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তো সেখানে ভিডিও তুলে ধরতে পারলাম না, কিন্তু বলে দিলাম মুখে মুখে। আর অস্ত যাচ্ছে সূর্য, মরুভূমিতে আসলাম ঘুরতে। মরুভূমি কাকে বলে দেখেন, এটা হচ্ছে মরুভূমি, কোনো মানুষের বসতি নেই এখানে। এখানে বসতি আছে ওই সাইডে, অনেক সাইডে, অনেক দূরে। এখানে অনেক সুন্দর একটা রাস্তা,
অনেক সুন্দর একটা রাস্তা। রাস্তার মাঝখানে সুন্দর সুন্দর গাছ, হাঁটতেছি আর হাঁটছি আর হাঁটছি। এখন পাশে দেখি সূর্যটা অনেক সুন্দর লাগছে, তাই সূর্যটাকে একটু ক্যামেরা বন্দি করলাম। ভালোই লাগছে পরিবেশটা। কত সুন্দর সুন্দর গলি গলি, হ্যাঁ হ্যাঁ গলি গলি, তার ভিতর দিয়ে বাড়ি বাড়ি, অনেক সুন্দর, অনেক ভালো লাগে। বিকালে হাঁটতে বেরোলে খুবই ভালো লাগে। সব পাখি উড়ে উড়ে গাছে বসতেছে। এটা কি ছিল ভাই? এটা আমারা ভাই, আমারা আমারা পাখিটা আমি খাই। একটা জায়গা, একটা ছোটখাটো একটা শহর, তার পাশে কিছু গাছ, সে গাছে আমি দেখাবো, শহরটাকে একটু দেখিয়ে নিই। তার পাশে কিছু গাছ, সে গাছে পাখির আওয়াজ আমি শোনাবো, দেখাবো, ওইখানে গিয়ে দেখাবো যে কি পরিমাণে পাখি ওইখানে আছে। যাচ্ছি পাখির কাছে। লক্ষ লক্ষ কোটি কোটি পাখি এখানে ডাকতেছে আর ই করতেছে, মানে কিচিরমিচির করতেছে। এখানে এরিয়াটাই, সম্পূর্ণ এরিয়াটাই পাখির রাজ্য। আপনারা ভাবতেছেন যে বাতাস হচ্ছে, বাতাস হালকা হচ্ছে, তার ভিতর দিয়ে আপনার পাখির গুঞ্জন, পাখির ঢেউতে গাছ দুলতেছে। পাখি এত পরিমাণে পাখি যে ঢেউ আছে, মানে জলের মতো ঢেউ হচ্ছে পাখির বসার কারণে, প্রচুর পাখি। কাকে বলে পাখি?